সন্তানকে সেরা শিক্ষার্থী বা ছাত্র হিসেবে দেখতে চান না এমন মা বাবা হয়তো খুঁজে পাওয়া যাবে না জন্য আমরা অনেকেই মনে করে থাকি সন্তান তুখুর মেধাবী হওয়া প্রয়োজন কিন্তু গবেষণায় দেখা গেছে কিছু কৌশল অবলম্বনের মাধ্যমে সেরা শিক্ষার্থী হতে পারে আপনার সুনামনীয় ক্লাসে প্রথম হওয়ার জন্য অসাধারণ মেধাবী হওয়ার প্রয়োজন নেই আসলে ক্লাসে প্রথম হওয়া থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রথম হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ একজন শিক্ষার্থী তার জীবনে পরিপূর্ণতার স্বাদ পেতে পারে সেরা ছাত্র বা ছাত্রী হতে পারে যদি তার জীবনযাত্রা আনতে পারে ইতিবাচক পরিবর্তন আর ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব পাঁচটি কাজের মাধ্যমে প্রত্যেক টিভি প্যারেন্টিং সিরিজের আজকের এই আয়োজনে আমরা সেই গুরুত্বপূর্ণ পাঁচটি কাজের কথা আপনাকে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখতে পারলে আশা করছি যে আপনারা এ থেকে অবশ্যই ছাত্রটি উপকৃত হবেন এবং আপনার সন্তানকেও আপনি আপনার মনের করে সেই সেরা ছাত্রটি বানাতে পারবেন প্রথমে যে কাজটি করবেন নিজেকে বিশ্বাস করতে শেখাবেন শিকাগোর ইউনিভার্সিটি অব ইলিনয়েসের বিষয়ক প্রফেসর হার্বার্ট ওয়ালবার্গ এর মতে সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা সবসময় টপ রেজাল্ট করতে পারে না দেখা গেছে বেশি মেধাবী ছাত্রছাত্রীদের তুলনায় ভালো রেজাল্ট করে অপেক্ষাকৃত কম মেধাবীরা কারণ অতিরিক্ত মেধাবীদের মধ্যে অল্প পড়ালেখা করলেই ভালো রেজাল্ট করতে পারি এমন মনে এই দম্ভের জন্যে তার মধ্যে কাজে লেগে থাকার গুণটি থাকে না সে ক্লাসে পড়াশোনায় কখনো প্রথম হলেও পরবর্তী জীবনে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে না আসলে সবচেয়ে বড় সত্য হচ্ছে এই যে ক্লাসে প্রথম হওয়ার যোগ্যতা আমাদের সবারই আছে কিন্তু আমরা হতে পারি না কারণ আমরা আমাদের ভেতরে শক্তিটাকে অনুভব করি না তাই যতক্ষণ না আপনি আপনার সন্তানকে বিশ্বাস করাতে পারছেন প্রথম হওয়ার জন্য প্রচণ্ড ইচ্ছা তৈরি করতে পারছেন ভবিষ্যতের জন্য তার সম্ভাবনাকে সে উপলব্ধি করছে ততক্ষণ পর্যন্ত খারাপ রেজাল্ট তার আর এমনটি ভাবতে না পারার কারণ হচ্ছে দুর্দশার বৃত্ত এবং এই বৃত্ত ভাঙার দায়িত্ব নিতে হবে আপনাকেই লক্ষ্য লক্ষ্য নির্ধারণ করুন প্রতিনিয়ত বাচ্চারা অবযতন মনে যা ভাবে বাস্তবতা তাদের সেদিকেই নিয়ে যায় ভবিষ্যতে তারা আত্মপ্রকাশ করে সেভাবে আসলে মন যা ভাবতে পারে যা বিশ্বাস করতে পারে তা অর্জন করতে পারে আর এখানেই মন ছবির শক্তি তবে অধিকাংশ মানুষ সত্যিকার অর্থে বুঝতে পারে না তার মনের ইচ্ছাটাকে নির্ধারণ করতে পারে না তার লক্ষ্যকে প্রকৃত লক্ষ্যের খুঁজে সে ছুটে চলে এক পথ থেকে আরেক পথে শুধু খুঁজে দেখে না তার মনের ভেতরে এর গুরুত্ব ফুরাতে থাকে তার শক্তি শ্রম সময়ের মতো আরও অনেক মূল্যবান সম্পদ তাই সাফল্যের জন্য লক্ষ্য নির্ধারণ করাটা খুব গুরুত্বপূর্ণ সময়কে নিয়ন্ত্রণে রাখতে শেখাবেন ভালো শিক্ষার্থীরা এই বিষয়টির গুরুত্ব বলছে তাই তারা অগ্রাধিকার ভিত্তিতে দৈনন্দিন কাজের একটি রুটিন তৈরি করে এভাবে তাদের জীবনে সৃষ্টি হয় কর্মচ্ছন্দ ফলে পড়ালেখায় সাফল্য আসে সহজ স্বতঃফূর্ততায় আর এই রুটিন অনুযায়ী প্রতিটি কাজ সময় করার অভ্যাস যদি আপনি গড়ে দিতে পারেন তবে আপনার সন্তান লাভবান হবে সামগ্রিক জীবনে বড় স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে শেখাবেন আমরা সবাই ভালো কিছু করতে চাই সফল হতে চাই কিন্তু আমাদের অধিকাংশের কাছে এই চাওয়াটা শুধু চাওয়াতেই সীমাবদ্ধ থাকে অধিকাংশ সন্তানেরা চায় মাঝে মাঝে পড়ালেখা করবে টিভি সিনেমা দেখবে আড্ডা দেবে গান শুনবে গল্পের বই পড়বে গল্পের বই পড়বে কিছুক্ষণ আর জীবনে বড় একটা সময় জুড়ে সোশ্যাল মিডিয়ায় বুধ হয়ে থাকবে কারণ জীবনটাকে তো উপভোগ করতে হবে তাই না তারপর যদি পরীক্ষায় এ প্লাস না পায় তাহলে পরে হাই হাই করে কিন্তু একজন সেরা ছাত্রকে এভাবে ভাবে ভাবে না তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পড়ালেখা এবং তারপর পড়ালেখার সাথে অন্য বিষয়গুলোর সুন্দর একটা সমন্বয় করা এর জন্য যা যা করা দরকার যেভাবে করা দরকার এবং যা বর্জন করা দরকার সে তাই করে তাই আপনিও ঠিক করুন আপনার সন্তানকে প্রয়োজনে কোনটি ত্যাগ করতে হবে কোনটি বর্জন করতে হবে এজন্য আপনার সন্তানের সুন্দর স্থির একটা মানসিকতা তৈরি করতে হবে সেজন্য বুঝতে পারে এখন তার জীবন গড়ার সময় পড়াটাকে যেন প্রায়োরিটি দেয় পড়ালেখা করা ছাড়া অন্য কিছু করার জন্যে সামনে অনেক সময় এখন যদি কষ্ট স্বীকার করে তাহলে সে হবে সেরা জীবন হবে অনেক সুন্দর তখন এ কষ্ট শতগুণে তার আনন্দের কারণ হবে সমস্যাকে সম্ভাবনা মনে করতে শেখাবেন ভালো স্টুডেন্টদের সাফল্যের পেছনে রহস্য হচ্ছে তাদের প্রোয়েকটিভ দৃষ্টিভঙ্গি আসলে জীবনের পথ চলা সবসময় সহজ সরল নয় প্রতিটি দিন নতুন নতুনভাবে আসে কখনো আসে সফলতা নিয়ে আবার কখনো ভরপুর থাকে ব্যর্থতায় সফল মানুষদের জীবনও এর ব্যতিক্রম নয় তারা ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করে সামনে এগিয়ে যায় চ্যালেঞ্জগুলোকে সঙ্গে নিয়ে এগোলেই সমাধান পাওয়া যাবে এটা সম্ভব হবে তখন যখন কেউ অনেক বাধা বিপত্তির মুখেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করতে পারবেন সুক্রিয়া আর আনন্দের সঙ্গে আপনার সন্তানকে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যয়ী থাকতে বলুন কারণ সামনে অপার সম্ভাবনার হাতছা নেই জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিটি সমস্যাকে তাই সম্ভাবনা হিসেবে নিতে শেখাবেন আপনার সন্তানকে